আমাদের ডাফ কলোনিতে নাকি একটা আজকে স্যাড নিউজ আছে। বুঝতাছি না আসলে ওর মাটাকে আসলে আছে নাকি উইটাই মিসিং। আমরা যে রিসেন্টলি একটা অ্যাডোনিয়াম গাছ আরেকটা ডাল দিয়ে দিছি। সেবাস্টিয়ান হ্যালো আসসালামু আলাইকুম, আমি রাফিদ হক এন্ড ওয়েলকাম টু ডগো সেজ। কেমন আছেন আপনারা সবাই? আমরা যে রিসেন্টলি একটা অ্যাডোনিয়াম গাছ গিফট পেলাম সেটা আমরা দিছি হইতেছে আমাদের ড্রাগনের রুমে। ড্রাগন গুলারে আমরা গোসল করে দিয়ে নিয়ে গেছি, যেহেতু আমাদের ড্রোগো এখনো একটু শেডিং করা বাকি আছে তো আরো দুই তিনবার গোসল দিতে হবে। পানি গুলারে গরম করে রাখছিলাম রোদের মধ্যে, গরম গরম পানি। আমরা দুই দিন ধরে এই ডালগুলারে কালেক্ট করতেছি কারণ আমরা বলছিলাম যে আমাদের যে চিল এরিয়া আছে ওইটারে আমরা আপডেট করব। উঠায় রাখতেছি চিল এরিয়ার সব ডালগুলো। কালকে আমাদের চিল এরিয়ার মধ্যে মারাত্মক পরিমাণে রেস্কিউ আসছে, মানে তিন থেকে চারটা চিল আমাদের কাছে একটু পরপর রেস্কিউ চলে আসছে। যে ডালগুলা নিয়ে আসতেছিলাম অতক্ষণেই চারটা রেস্কিউ আসছে, আমি একটু আপনাদের জাস্ট আপডেটে দেখাই। প্রথমত আসছে হইতেছে এই যে এই চিলটা, খুবই বাজে অবস্থা, এটারে নিয়ে আসছে হইতেছে আশুলিয়া থেকে একটা ভাই। তো আমি দেখাই এটার অবস্থাটা একটু, যদি এটার সমস্যাটা হইলো যে এটার একটা পা ফুলে গেছে পুরোপুরি, যেটা আর আরেকটা যে পা আছে ওইটা একেবারেই নাই। তো তাও এটার উইল পাওয়ার আছে বলে এই চিলটা এখনো বাইচে রয়েছে। আশ্চর্যজনক আরেকটা চিল আসছে যেটা পুরোপুরি সুস্থ কিন্তু পইরা ছিল একটা ড্রেনের মধ্যে। ওই যে এটা না কিন্তু এটার পিছেরটা দেখেন, পুরো সুস্থ একটা চিল কিন্তু আমার মনে হয় একটু ডিহাইড্রেশন হয়ে সে পড়ে গেছে। আরেকটা হইতেছে এই যে উপরে এটা। তাহলে আমরা আপাতত আমাদের যে ডাল লাগানোর প্রসেসটা এটা শুরু করি। এই বড় ডালটা এটার বাইরে দিতে চাইছিলাম, চিন্তা করলাম যে এটা ভিতরে গেলে ওদের উঠতে সুবিধা হবে। আমি দেখাই, ভয় পাইতেছে, তুমি লেগে নিয়ে আইছি বাবা দাঁড়াও। এই ডালের মধ্যে ওরা খুব ইজিলি উঠতে পারবে, এই যে অলরেডি একজন উঠার ট্রাই করতেছে। যেহেতু ওদের পাখা নাই তো আমাদের ওইভাবে চিন্তা করে নিতে হবে যে ওরা যাতে মাটির থেকে ডিরেক্ট উঠে যেতে পারে, উঠতে তো আর পারে না। ভিতরে ঢুকে আমি তো ড্রাগনটা দেখাই। ব্রোগো হ্যাঁ একটা পটি করছে, পটি করছে হ্যাঁ পালে যাক। আমি জানতাম পটি করবো কারণ গরম পানি না সেগুলোরে হোমে দিয়েই। আমাদের ডাফ কলোনিতে নাকি একটা আজকে স্যাড নিউজ আছে, সেটা হইলো যে আমাদের একটা ডায়মন্ড ডগ নাকি খুঁজে পাওয়া গেছে। ভিতরে ঢুকি ঢুকে চেক দিই যে আসলে কি মিসিং নাকি না কোথাও লুকে আছে। এখানে আছে বড় দুইটা, এখানে আছে তিনটা, এখানে আছে একটা। আমাদের টোটাল ডাফ ছিল হইতেছে পাঁচটা, সব বাচ্চা বাচ্চা মিলে। আই হ্যাঁ এখানে তো বাচ্চা রে, হ্যাঁ এখানে তো বাচ্চা ফুইটা রয়েছে। এই যে একটা বাচ্চা, এই যে এই যে বাচ্চা, এটার মাটাই কি গায়ে বললো নাকি? হ্যাঁ এটা মা যদি এখন গায়ে বয়ে থাকে এটা তো বাঁচবো না, আবার হ্যান্ড ফিডিং করতে হবে তখন। কলোনিতে এই একটা ঝামেলা, বুঝতেছি না আসলে ওর মাটাকে আসলে আছে নাকি ওইটাই মিসিং। কিন্তু বাইর হওয়ার তো আমি জায়গা দেখি না, কোথাও থেকে তো বাইর হবো না এতদিন। হ্যাঁ একটু খেয়াল করি ছোট যে ওর এখানে মাটা আসে নাকি ওরে খাওয়াইতে, কত বড় হয়ে গেছে দেখিও নি ওরে। দোয়া করতেছি যে এই বাচ্চার মাটা যাতে থাকে, আর এটা নিচে নিয়ে যেতে বাবা। তা তো উইক লাগতেছে অনেক, টেনশন নেই বাবা। আমরা প্রত্যেক দিন আমাদের এই প্যারা গাছের মধ্যে স্প্রে দিয়ে গেতেছি। আপনাদের কথা মতো যে স্প্রেটা বানানো টিম পাতাগুলোরে বয়েল করে ওটার মধ্যে কিছু হলুদ দিয়ে স্প্রে করাটা, যারা জানেন না আমি বলে দেই, আমার গাছের মধ্যে এরকম সাদা সাদা ফাঙ্গাসের মতো হয়ে গেছিলো, যেগুলা পিঁপড়া না কোন পোকা জানি ডিম, তো এটার মধ্যে এসে পিঁপড়াটা একেবারে ঘর বানায় রাখছে। আমি তো ভাবছিলাম আমার গাছটা বুঝি মরে যাবো গা, আর এটা থেকে ওইটাতে ছড়া গেতেছিল। আল্লাহ রহমতে এখন এই ফর্মুলার কারণে পুরাপুরি ঠিক আছে, পুরাপুরি না ঠিক হইতেছে আর কি। চিল এরিয়ার মধ্যে যেদিন গাছগুলো নিয়ে এলাম ওই দিন আফিয়া এগুলো গাছ নিয়ে এসেছিল, মাসালে এগুলো জিতা হয়ে গেছে গা। এই গাছটাও নতুন, এটা স্বাধীন দিছে আমারে, দেখ এটারে এখনো লাগানো হয়নি, লাগাই ফেলবো আস্তে আস্তে। অনেকগুলা কাজ একসাথে হইতেছে তো ঝামেলা। তো বাদাম নিয়ে আসছিলাম তোমাদের, টিয়াগুলার অনেক নিউট্রিশন দরকার। নিউট্রিশিয়াস খাবার বলতে হইতেছে মানে পুষ্টিকর খাবার, বুঝছেন, মানে যেগুলো খাইলে ওদের জন্য ভালো, যেমন আমরা একটা সমস্যা পাইছি না। এই যে দেখছেন 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 পাখাটা কিরকম,
যেখান থেকেই উঠে ওই জায়গা থেকে সমস্যাটা, তার মানে এটা ভিতরের ঝামেলা, তাই না? তো যত ভালো খাবার খাইবো অত সুস্থভাবে ঠিক হবে ওরে। তাও টোনা আর পিকুরে দিয়া যাই, খাও টোনা পিকু। টোনা এসে দেখতে দেখতো একটু জিনিসটা মজা নাকি টোনা। টোনা পিকুর লগে জোড়া দেওয়ার পর কেমন জানি করে আমার সাথে, কামু মারে কি হইলো টোনা? মজা নাই মনে হয়। কি হইলো এত তাড়াতাড়ি আয় বললো চিলের আজকে? এখন আধা ঘন্টার মতো সময় আছে, ভিতরে ঢুকে দেখি এখন আমাদের চিল এরিয়াটা কতটুকু আপডেট হইলো। ঠিক আছে না, মানে সেই লাগতেছে ভাই, এখানে আমাদের একটা সেরকম হাইট হয়ে গেছে, ইউসেজটা কিন্তু করা দিছো এটার সাগর, সেই লাগতেছে ভাই, সেই ইভেন ইউজও করতেছে একটা চিল এখানে দাঁড়ায়। ভিতরে হইলো ও যাক, মাশাআল্লাহ ওরাও শুরু করে দিছে ভিতরে বসাটা। আরেকটা ডাল দিয়ে দিছি, মাশাআল্লাহ এখানে কে জানি চিল খাওয়াইতেছে, দেখে অনেকগুলো চিল আসছে কিন্তু আর ভিতরে, এখন পুরাটা ওরা ব্যবহার করতেছে, দেখেন পুরা চারপাশে ওরা বসে রয়েছে। ওই একটু কাজ আছে, এগুলো হইতে থাক। চিলটা খাওয়ানোর আগে একটা চিল দিই, বাচ্চারা কি যা খাওয়ায় না এখন পর্যন্ত, ওরা ওই যে বাইরেই আছে মনে হয়, বাচ্চাটারে নিয়ে নামতে উঠতে না উঠতে সব চলে আসছে। আজকে আমাদের ঘরের চিলগুলারে একটু পর খাবার দেবো, মানে ভিতরে যখন আমাদের পুরোপুরি কাজ শেষ তখন খাবার দেবো, বাইরে খাওয়াই। দেখি এই যে তুফান আসছে, এলাও খাওয়া আগে বাইরে। বাচ্চা মানুষরা যে অনেকগুলো দেখে না অনেক মজা পায়, এ নাও। জানি না ক্যামেরাতে বোঝা যায় নাই কিন্তু ওরা কিন্তু আমার অনেক কাছে থাকে, নর্মালি এত মানে নর্মালি এই অবস্থায় এত কাছে থাকা অবস্থায় চিল মানে মানুষ ভয় পেত। ভরপুর চিল, ভরপুর। একটা জিনিস হয়তো বা আপনারা জানেন না, সেটা হইলো যখনই আমাদের এই যে এই টিনের চালে কোনো মানে মাংস পরে, এটা কিন্তু এখান থেকে আইসে নিয়ে যায়, আর এটা স্নুপির একেবারেই পছন্দ হয় না, জ্বর ছাদের উপরে কেউ এরকম আওয়াজ দিব, ওই যে চেইটা গেছে চেইটা গেছে। আর এটার খুব ইন্টারেস্টিং একটা কারণ আছে, খুব ইন্টারেস্টিং। আমাদের এবার পোকাগুলো আসছে একেবারে সেই রকম শেলবিরে দিক, ওই যে মামা ঘুমাইতেছে, পরিমাণ আজকে অল্প অল্প করে দিছি কুকুরদের, কিছুক্ষণ আগে আমরা ভরপুর করে একেবারে ডগ ফুড খাওয়াইছি, ওরা এখন স্টে পজিশন আসছে ভিতরে, সবটি দাঁড়ায় রয়েছে, আমরা একজন একজন করে ডাক দিব। রিস, লিও, স্নুপি, এই যে স্নুপি এখানে, সেবাস্টিয়ান, বোনাস খাবার চলতেছে সবার, যা বুঝতেছি আমাদের ডাফ কলোনিতে ওইখানের যে বাচ্চাটা আছে এটা মাটাই বাইরে হয়ে গেছে, কিছু করার নাই, আপাতত বাচ্চাটা নিয়া আমাদের হ্যান্ড ফিডিং এ নিয়ে যেতে হইব। এটা ভালোই ফোরফোরা, এখনই উৎপাদ করে তোমায় নিয়ে যাই হ্যান্ড ফিডিং করতে। আপাতত ওই বাচ্চাটারে খাওয়ানোর উপায় হইতেছে একটু একটু দিয়ে দিলে ও সুন্দর খায়, দেখি বাবা।
এই যে খাইতেছে এভরিডে ওরে ডাফ কলোনিতে নিয়ম হয় এসে এসে একটু দেখাবো যে খায় কে মেয়েটা দেখ তো দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ আপনাদের ভালো রাখুক আপনাদের সুস্থ রাখুক আপনারা দেখতে থাকেন ডগো সেজ আসসালামু আলাইকুম